আমরা আব্বা 40টা পরীক্ষা দিছে শরীরটা কাঁপ দিছে না রে আমরা হেই বাফের ফুতাই ঠিক কি না কও বাপটা তো আছিল দাদে আমরা এনেছি বাগের করে হিয়ালের সা ঠিক কি না কও বাপ তো আছিল দাদ বাপ হুবের বাপ মনে কইর না ইব্রাহিম আলাইহিস সালাম যে কি ডাট আব্বাই কয়টা না পরীক্ষা দিছে 40টা এই প্রতিটা পরীক্ষায় আব্বাই কেমনে পাস করছে আজ আমরা হুনাম এইমাত্র আমি ওয়াজও ঢুকতে আছি পরীক্ষা হলো কাইপ না দৌড়া বইও পরীক্ষা না কয়টা 40টা পরীক্ষায় আব্বাই কেমনে কেমনে পাস করলো আমার জীবনে এই পরীক্ষা দিয়ে আইলে আমরাও যেন ফেল করন না লাগে আমরাও যেন গোল্ডেন এ প্লাস পাইয়া পাস করে নাইতাম পারি জাইন্না রহনের দরকার আছে দরকার আছে নিও তাহলে এক নাম্বার পরীক্ষা শুরু করে লেতা আচ্ছা পরীক্ষার আগে যে হল একটা গুড়ান দিয়ে কখনো সিট ফোর্সে চাই আইয়া মার হাবা করে না রে এই পরীক্ষার আগে একটা ঘটনা করছে এইটা হইলো নো ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জন্ম হয় নাই নমরুদে একদিন ঘুমের তুরটা সেরা সিল্লাম দিয়া কয় ও মন্ত্রী এমপি উজির নাজির যারা আছে সকলে ডাক দেন না সেটা কয় ভাই ও মন্ত্রী ও এমপি তোমরা যে আমার এই রাজা মানো আমার তো মন ভরে না কয় তো আপনার কিতে হইতেন মনটা কয় কয় আমার মনটা কয় খোদা হইতাম আর আসতে কোনো উজুব আমার মনটা কয় কি হইতাম কথা কথা কি হইতাম নমরুদে কইতাছে আমার মনটা কয় খোদা হইতাম আরে কোন কি আপনার খোদা হইতো মনটা কয় তো আগে কইবেন না এটা আপনি এই যে দাউ দাউ আগুন লইয়া ভিতরে ঘুরতে আছেন আপনার কাছে কোন তো ফানি দিয়ে নিবে দি তো কেমনি কিতা করবা আমরা আপনি যেহেতু খোদা হইতেন মনটা কয় আমরা মান্না লইলেও তো শেষ আমরা সবাই মিললে একমত আপনি আমরার খোদা এই লোকটি এমনি নাউজুবিল্লাহ কই করে বুঝলাম না লারা দিয়া কোন আপনি আমরা খোদা এই কথা কইছে পরে নমরুদে চিন্তা করলো নমরু দেখে আসল খোদা না ডুপ্লিকেট খোদা এটা পৃথিবীর কেউ জানে না নমরুদে জানেনি কথা কেন নমরুদে জানেনি নমরুদের আরে আপনার অজু আছে না নাই চেয়ারম্যানে কইতে পারতো না আমার অজু আছে না নাই আমার অজু আছে না আছে আমি তো জানি ঠিক কেন আমি জানি না তো চেয়ারম্যানে কোনো দরকার আমি তো জানি আমার উজু আছে না না আছে নমরুদে যে খোদাই দাবি করলো হগলে তারে খোদা মানো কিন্তু নমরুদে তো জানে আমি কোনো অরিজিনাল খোদা এটা তো তে জানে তার তো খালি নাইয়ারা সিফা দিয়া থাকে তে একদিন যত গণক মনক আছে দেশের সব দিনে ডাক দিয়ে একখানো করছে এমনি সেটা কয় ও এই আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কি র গণকরারে জিগাইতে আছে আমার খোদাগিরিরা কীরকম লাস্টিং করবো সোটান্না মোটান্না খায়ের চেয়ারম্যানের যে এত জনপ্রিয়তা খালি ফাঁস করে ও লগে দাঁড়াইন্না আসেনি সোটান্না আসেনি নমরুদে চিন্তা এই গণক টনক দেখাইয়াই না রাজধানীতে সবাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কইছে আমার খোদাগিরি সোড়াইলেই তো পারে এরকম কেউ আসেনি গণ্যা টন্যা কম হেতারা সারাদিন লাগাইয়া গন্যা মন্যা কিতা কিতা কইরা টইরা আইক্যা উইক্যা লাস্টে দিয়া যাইতে কইছে যে আপনার যে খোদা এটা সোড়ান না আপাত তো কেউ নাই তবে আইতে আস তবে তবে আইতে আস এই কথা কইছে পরে নম্রদের শরীরে আপনি একটা কাঁপ দিয়ে উঠছে আইয়া ফুরতাছে না আইতে আছে লাইন গার্ড যদি থামাই লইতেন পারেন আওয়াটা থামাই লইতেন পারবেন কই কিরহ কয়তে এখনো মারফেডও আসে নাই এখনো মারফেডও আইসে না যদি তার মারফেডও আওয়ানটা থামাই লইতেন পারেন তো আর তে আইতেও না আপনার খোদাগিরিও সরাইতে পারত না কই কত তো সুন্দর এই মাইকিং করো মাইকিং করো কই কি মাইকিং কই স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ আরো আস্তে কন্যা উজুবিল্লাহ স্বামী স্ত্রীর মেলামেশা এখন ফুরা মুরাদনগর বাংলাদেশ কুমিল্লা সারা পৃথিবীর ভিতরে বাইকিং করে দিছে ডাকডুল ফিডাই দিছে বেড়াইতে থাকবে এক গুল বেড়িয়ে থাকবে আরেক গুল ওই যে রাস্তা গেছেন আমরা বাখণ্ডগড়ে এটার ফুকগুল থাকবো বেড়াইতে ফরসিং গুল থাকবো বেড়িয়েতে সব দান রাস্তা যে ক্রস করবা তার কল্যাণ নাই এই কথা কইয়া যখন আইন করে দিছে অন বেড়াবেড়ি কেউ যার কোনো কানে মাসিল আরে না যার যেমন আলগাল গাথা হয়তো আর বাচ্চা হইবো কেমনে অন দেখায় নাই বাচ্চা ধরো অনেক সম্ভাবনা নাই আল্লাহর খেলা বান্দার খেলা যেহেন শেষ আল্লাহর খেলা হ্যান কথা কেন হ্যান এখন ইব্রাহিমের যে আব্বা আব্বা
ইব্রাহিম যদি আমদার আব্বা হয় তো আব্বার আব্বায় আমদার কি হয় দাদা হয় আমদার যে দাদা নাম হইলো আজর কি জর এই আজরে আবার বাদশার খুব বিশ্বস্ত কর্মচারী ছিল আজরে কইছে তোমার কাম লাগলে বাইরে যাই সুবহানাল্লাহ কর দাদা একদিন ভাগ্যে গিয়ে দাদির লোকে দেখা হয়ে গেছে গা দেওয়া সাক্ষাৎ হয়েছে পরে দাদা গাইয়া পড়ছে বাইরতে দাদিও হইতার হয়েছে কোথাও দর করতে পারতো না এখন দিয়ে আব্বায় কেমনে কেমনে মার ফেরো আমরা দাদির ফেরো আইয়া পড়ছে সব আনাল্লা কইতেন না এখন দাদি যখন ফেরো আইছে সিহন কথা খুব মন দিয়ে শুনতে হবে তাড়াহুড়া করণ যেত না আমরা কোনো এখান থেকে বাজারও যাইতাম না বাজারও যাবে আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে খুব সাবধান খুব ঠান্ডা মাথায় কথা শুনতে হইব তৈলে বুঝডা লইয়া বাইর যাওন যাইব না হইলে বুঝ লইয়া বাইর যাওন যেত না ওখান দাদির ফেরো যখন আব্বায় আমরা তো সব বেডিয়েতের যখন বাচ্চা হয় ফেরো বাচ্চা ইয়ে বুমি বুমি ভাবয়নি মাথা ঘুরায়নি ভাত খাইতে পারে না এরকম হয়নি খাইলেও বুমি হইয়া জিজ্ঞা এরকম হয়নি আমরা যে সব বেডিয়েতের বাচ্চা হইলে বুমি বুমি ভাব হয় ভাত খাইতে পারে না তারপরে বুমি হইয়া জিজ্ঞা মাথা ঘুরায় আর আমরা দাদির আমরা দাদির ঘরও যখন আব্বায় ঢুকছে আব্বা যখন দাদির ফেরো গেছে দাদির বাস পড়বো দূরের কথা আগের তে বালা খা চুড়া লাইতেছে খাইয়া দাদি আছে খায়ও একটা অরুরি অরুরি ডাক দিয়ে থাকে দাদি খাইতে আছে বুজনের কোনো জু নাই ভূমি তো হয় না মাথাও ঘুরায় না দাদাইও কইতে পারতো না আব্বাই যে ফেরো সুবহানাল্লাহ কয় না দাদিও কইতে পারতো না ফেরো যে একটা বাচ্চা বড় হইতে আছে খেলাকা কি খেলাও আল্লাহ নমরুদে তো বাক করে দিছি লাল গাল গা করে লাগছিল কার বারে কি তো ঘটনা তো করতে গেছে গা সুবহানাল্লাহ কয় না আব্বাই দাদির ফেরো বড় হইতে আছে প্রসবকালীন সময় যখন হয় তখন বেরিয়েতে দেখলে বোঝা যায় শরীরে ফানি বার করে আমাদের মায়েদের কত আমরা দেখছি যে মায়েদের পেট বড় হয় তারপরে গ্যাস শরীর বার করে কিন্তু দাদি বুজনের কোনো জু নাই ফেরো যে বাচ্চা আছে একেবারে নর্মাল স্লিম ফিগার এখন দাদি বুঝছে শরীরে কেমন জানি করে ফ্যাটটা ব্যথা ব্যথা করে কীটা জানি লড়ে সুবহানাল্লাহ কয় না দাদি আর দাদার কাছে কইছে না কারণ দাদার কাছে কইলে কথাটা যদি ওই রাজার কাছে যাই যা দাদি কথাটা ভিতরে সাফা রাখছে দাদি এ করছে গীতা ওই দাদাই যখন গেছে রাজার দরবারও দাদি আসতেই করে ঘরতে বাড়িয়া ফার্সে একটা পাহাড় ছিল পাহাড়ের কিনারও গেছে গেছে পরে দেখে যে কে যেন আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে দাদি গিয়া গুহাটার ভিতরে ঢুকছে আল্লাহর কি কুদরত কোনো অপারেশন থিয়েটার নাই লেবার রুম নাই কোনো ডাক্তার নাই কোনো দাইমা নাই কোনো সাহায্যকারিণী নাই কেউ নাই দাদি গিয়া বইছে ইব্রাহিম আলাইহিসসালাম অবলীলায় ন্যাচারালি ফিতরতগতভাবে স্বাভাবিকভাবে দাদির পেট থেকে খালাস হয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না আব্বাই যখন ফেরতে বাড়িছে দাদিয়ে দেখা দেখে ফুটফুটটা সুন্দর বাচ্চা দাদিয়ে কুলো লইছে ফেসাইয়া তেনা দিয়া লইয়া সেরা বুহের দুধ খাওয়াইছে খাওয়াইছে এরকম চিন্তা করতেছে কেমনে তারে বাইত নিতাম বাইত নিলে তো তার আব্বাই কথাটা কইয়া লাগব একটা কূপ দিয়ে তো টুম দিয়া লাগবো কীতা করো নহন মাদো মারদো কইল যায় মানে না এবারে চিন্তা করতেছে কীতা করতাম দাদিয়ে ফোরছে অকারে টেনশনও দাদিয়ে করছে কীতা আজকে একটা দোয়া মনে পড়ছে কই এই দোয়াটা ফললে বিলে জিনিসের কোনো ক্ষতি হয় না আচ্ছা এই দোয়াটা ফইরা তার এহেনও এ রাখা যায় ভাইক নেওয়া যেত না দাদিয়ে কপালটা চুমা দিয়া গাল দি চুমা দিয়া ফেসা দিয়া টানা দিয়া ফেসাইয়া এই গুহাটার ভিতরে শোয়াইয়া আইকের সময় কই আইছে ফি আমানিল্লাহ সুবহানাল্লাহ গুহার ভিতরে যারা খাইব দূরের কথা সুবহানাল্লাহ কয় না রে আমার মনে হয় ফেরেস্তা লাডি লইয়া বইয়ে রইছে নাকি কি হইব হয়তো ফেরেস্তা টেরেস্তা বয়াই রাখছে আর বাঘে আইয়া সেটা কম কয়ে সে ক্ষেত্রে দৌড় দিয়া দেখ এইরকম হইতে পারে কেন এইরকম আমার ধারণা আর কি তো যাই হোক যে এটাই হইছে হইছে আব্বা এফোর তিন দিন না দিয়ে আইয়া সেটা বুহের দুধ খাওয়াই যায় সকালে একবার বিকালে একবার এমনি আস্তে আস্তে দুধ ছাড়াইছে টিফিন খেতে বাড়ি দিয়া বাইকটা রাইন দাইন খাওয়ায় আস্তে আস্তে মাশাল্লাহ বড় হইছে একদিন দাদি আইয়া সেরা দেখে যে আব্বা নাই আব্বা কারা জুড়ে ডাকও তো দিতে পারে না যদি নমরুদের ফুল হিসেবে হিন্ডালায় দাদিয়ে মতে মতে বিচারে আর আস্তে আস্তে ডাক দেয় ইব্রাহিম
ইব্রাহিম রে এমনি ডাকতে আসে কিন্তু জোরে ডাকো তো দিতে পারে না, ডাক দিলে যদি আব্বা ফুলিশু হইনা লাগতো তো লয়ে যাবো গাইয়া সে দাঁড়িয়ে মতে মতে ডাহে, কোনো সারা শব্দ নাই। আস্তে আস্তে ঘুরতে 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 গিয়া দেখে পাহাড়ি একটা ঝর্ণার কিনারে আমরা রাব্বায় বইয়া চোখ বন্ধ করিয়া কি জানি চিন্তা করতে আসে। দাদি এফিসে দিয়া কয় পুত্রে তুই দিয়ে আনো, কহ আম্মা তুমি তো আমার কিচ্ছু দেখাইছো না, আমি না আজ নিজেরতে বাড়িলাম, বাড়ি আরতে আরতে আইয়া দেখি কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর পারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নদীর ভিতরে মাছ, কী সুন্দর পাখি ডাকে, কী সুন্দর ফুল ফোলাদি, কী সুন্দর বসন্তকালীন হাওয়া, আম্মা খুব সুন্দর আম্মা। আমি একটা চিন্তা করছি গো আম্মা, কই কীতা, কয় আম্মা আমি তো আইয়া পড়ছি এখন রাইতে, কয় তো কয় রাইতে আইয়া সেটা বইয়া বইয়া আমি আকাশের দিকে দেখি তারা 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 এরকম লাইটের মতো জ্বলা রয়েছে। আমি মনে মনে চিন্তা করছি এই তারাটি বোধ হয় আমার আল্লাহ হইতে পারে, উমা কতক্ষণ পরে দেখি যে আম্মা তারাটিতে আরও বড় একটা উড়ছে, এইটা বোধ হয় আমার আল্লাহ, আইডার নাম হলো সাদ। সাদের দিকে চাইয়া আমি তারা আবার আল্লাহ হয় কেমন এত শুধু সাদরাটি মাসাল্লাহ বড় বড় রায় আল্লাহ হইব, আমি সাদরারে মনে করছি এইটা আমার আল্লাহ। কতক্ষণ পরে দেখি যে সাদরাও ডুববে গেছে গা, রাত্রেও শেষ হয়েছে, সকালবেলা দেখি ফুব আকাশ একটা যে উড়ছে গো আম্মা, রই দে আলুয়ে ওখানে ফক ফোকা এবার আমি বুঝছি তুমি সাদের আলু এনে আছে তাপ নাই সূর্যের, দেখছো নি কি কারবা সারা বেড়া সূর্যটা আমার আল্লাহ হইতে পারে। ওহন আমি মনে করছি সূর্যটা আমার আল্লাহ, আব্বা গো কতক্ষণ পরে দেখি দিনটা শেষ হয়েছে পরে সূর্যটা এবারে ডুববে গেছে গা, আমি সিল্লাম দিয়া কইছি যে এটা ডুববা যায় যেটা হারাই যায় সে আমার আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা কোনো মসজিদ ছিল না, কোনো ইমাম ছিল না, কোনো পীর সাহেব ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, অবন্ধ নাই বলতে কিচ্ছু নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, আল্লাহ তাবারক তাআলা ওই ইব্রাহিম আব্বারে নিজের তো কেমনে শিখাই দিছে, আব্বায় ডাক দিয়া কয় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সব দিক থেকে মুখ ফিরাই নিলাম, চাঁদও না, সূর্যও না, তারাও না, কেউ না, কেউ না, কেউ না, সব কিছু বাদ, আমি মুশরিক হইতে পারি না। আমার রব হইলেন তিনি যিনি এক আল্লাহ, ঠিক কিনা? এখন আব্বায় বইয়া রয়েছে পরে আম্মাই গিয়া কয় পুত্রে তুই এখন এখন কি হয়েছে আব্বারে আম্মা ডাক দিয়া কয় পুত্রে তুই এখন ইয়ে বইয়া রয়েছে, আমি গিয়া টেনশনের শেষ, আম্মা গো একটা চিন্তা করে দেখলাম আমারে তো তুমি লালন ফালন করো, তুমি আমারে খাওয়াও, টিফিন কিনে বাড়ি দিয়ে আনো, আবার দুইয়া টুইয়া লইয়া জিজ্ঞাও, আমারে খাওয়াও তুমি, তোমারে খাওয়াই কারা, সুবহান আল্লাহ কইতেন না, তোমারে লালন ফালন করে কারা, কারে ফুত তোরে তো এটা কইছি না, তোরে লালন ফালন করে আমি, আমারে লালন ফালন করে তোর আব্বা, ক আব্বাস একজন কহ কত আব্বারে লালন ফালন করে গেল, ক আব্বারে লালন ফালন করে আমার একটা আল্লাহ আছে নাম হইল আজ এই নমরুদ হেবাড়ায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও বুঝলাম বুঝলাম, আমারে তুমি, তোমারে আব্বা, আব্বারে নমরুদে, নমরুদরে লালন ফালন করে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কত মানে নাকি চলে ওয়াজ শুনবো হেন, আমারে দেখে করাই দিলেন আর কি ওয়াজ, অন্য হুজুরে সেইটা কম্বলা হালাই দিয়ে গেল গো, সুবহানাল্লাহ জাগাইলে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, দিব্যা যেমন বইয়া রইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কইছে আম্মা এই আমরা তোমরা যে খোদা এবারে লালন ফালন করে গেলা, এবারে নাই আর এবারে মোরসা দিয়ে আলাইছে, আরে গণকে যে গন্যা কইছিল কথা দিয়েই ফেলে না, রুখ লইয়া লাইতে আছে, আমদার দাদিয়ে সিল্লান দিয়া কয় তৈলে কি আমার ইব্রাহিমের সে নমরুদের খোদাগিরি ছোটা বেজে, আমার ইব্রাহিম কি সেই ইব্রাহিম নমরুদের খোদাগিরি যে বেড়ায় ছড়াইব,
মা কিচ্ছু কইছে না, কয় পুত্রে বাইতলো, বাইতলইয়া গেছে। এখন নমরুদে ঘোষণা দিছে, ওয়ো তোমরা যে আমারে খোদা মানো, আমার তো এমনি স্বার্থ না, তোমরা কি মনে করছো আমি বেহত হইরা খোদা? মুহে মুহে কইয়া বুঝ দিয়া লইবা, সুইটটা ফলাফল পাইছো, কানলে লজেন দিয়া থামাই লইবা, আমি এত সহজে থামুন্না না। কয় কিতা করবেন? কয় আমি যে আল্লাহ, সবাই মিল্লা আমার ফাওয়ের ভিতরে সাজদা দেয়। কেড়ে নাউজুবিল্লা কেড়ে 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 নাউজুবিল্লা কেড়ে নমরুদ্র তো দেখা, এরপরে সাজদা দিছে, আমরা তারা দিই না দেখা ফাক্কা ইয়ো অকরে নাউজুবিল্লা। যেমন কয় যেমন কি ভালো মানুষ নমরুদ্র তো দেখা গিয়া ফাও সাজদা দিছে, আমরা তারা তো না দেখা কবে কবর দিছে, হেই কবরের ভিতরে গিয়া দিয়া লাগ হ্যাবলা নাউজুবিল্লা লাগে না। কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরা ফরতাছে? অসুবিধা কি? উফরা যখন দেখবেন বরাবর আইতাছে, আপনি ফালতে কাটিয়ে ফুটে যাবেন, বরাবর যাবে গা। ওয়া আমিন কয় না? এবার আসো, ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদে যখন হকল রেখেছে সব সাজদা দাও, সবাই আইয়া নমরুদে মে ফাও সরাই দিয়ে বইয়া রইছে, সকলে সাজদা দিতে আছে, যারার লোকে পরিচয় আছে তার আবার কথাটা তো কয় আল্লাহ শরীরটা কিরম টেনশন বাইরে গেছে কাদু অন্ত খোদাগিরি বুঝো না, ঝামেলা তো অনেক ঝামেলা টামেলার ভিতরে আছে, এরা আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা গোপন খবর যা কয়, এই গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ কারে কয় কথা কয় কারে কয় না না তারা ওই দাউদ কান্দি মাহফিলও যখন জিগেছি কারে কয়, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় আমরা কেমনে কয়, আমরা কেন আসলাম নাকি কারে কয়, ফাউয়া করতেছে না আমাকে তৈরি বুঝে গেলে হাতার হাতে আমরা তার আগ্রহ না কেন কারে কয় নমরুদ্রা ইয়া গোয়েন্দা কেন কেন কয় আল্লাহ কয় কি তারে কয় সকলে তো সাজদা দিতে আইসে, একজন তো আইসা না কয় কারে না কয় তার নাম হইলো ইব্রাহিম, সুবহানাল্লাহ কথা না কি নাম কয় তার ভার নাম কিতা কয় আবার আব্বার নাম আজর কয় তার ভালো লাগে আজর রেখা কয় ও আল্লাহ তোমার ডাহে আজর এ কয় জিয়াল্লাহ কয় জিয়াল্লাহ করো না তোমার ফুতে কয় কয় কোন ফুতে কয় ইব্রাহিম ফুতে কয় আছে তো মারো এটা আছে কয় হমারও আছে আমি খবর লইছি না তোমার ফুতে আমার সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তো মারে তো গিয়ে গেছে বাদ দিয়ে হইতে রয়েছে তাড়াতাড়ি খবর লও আজরে আমার দাদা সিটার তো দাদাটা তো সিটার ফোর্স পারে না ডাট দাদাটা দুই নম্বর দাদাটা কইতে আছে কয় যে আল্লাহ আপনি একটা কথা কইলেন আমার ফুতে আপনার সাজদা দিত না আমি যে তার বাপ কবে ধরে দিতে আছি টেনশন করেন না আমি দেখতে আসি এখন আজরে এই আজরে দৌড়ে বাইক গেছে গিয়া সেরা দেহে আন্ডার আব্বা ইব্রাহিমে হেসায় খেতা গাউ দিয়া নক ডাইকা দাঁড়াইতের মতো ঘুমাইতে আস আব্বাই গিয়া ডাক দাদাই গিয়া ডাকিছে আজ ইব্রাহিম কজিয়াব্বা আব্বা পাকড়ো না তুমি আমার শেষ করছো তুমি মুহ শুনকালি বাহাইছ তুই সাজদা দিতে গেছো থেকে রে কাব্বা যাইতাম ইসলাম কত তো না করছে কেডা কাবা যায়াম কেমনে আব্বা এই ওই এক নম্বর পরীক্ষা পরীক্ষা নম্বর কত এক নম্বর পরীক্ষা আব্বা কেমনে জিতছে শূন্য রহ আমরা ওইটা কামও লাগবো যখন আব্বারে জিজ্ঞেসে গেলি না গেলি সাজদা দিতি আব্বা কইছে যাইতাম ইসলাম কত গেছ থেকে রে তো আব্বাই যেই জবাবটা দিছে আল্লাহর কাছে এই জবাবটা এত পছন্দ হয়েছে বা খন্ড করের তারার ওইটা কাম লাগতো পারে এর লাগে আল্লাহ এটা কোরআন শরীফ তুল্লা দিছে সুবহানাল্লাহ যে তোমরা বিচারে বার কইরা তোমরা আব্বাই কী কইয়া জিতছে তোমরা ওইটা মনে রাখ্য বিপদ ফললে এটা কইয়া জিততে লাগবা আব্বারে যখন জিজ্ঞেসে গেলি না কেড়ে আব্বাই কইছে যাইতাম ইসলাম কয় তোমার না করছে কেডা আব্বাই ডাক দিয়া কয় ডাক ডাকিয়া ঘুমাইছে আমরা হেই বাফের ফুতাই আমরা হেই বাফের ফুতাই দুপুরে আব্বাই তোমরা কইয়া গেছে রে 2021 সালে এই কি কয় তারিখ 26 ফেব্রুয়ারি বাখনগর নাগেশের হিসাবে আইব তোরা রে জিগাইব তোরা বুঝবো তো জবাব দিস ফুতাই তোরা রে জিগাই আমি আব্বাই হগলে মিল্লা রাজা মন্ত্রী এমপি পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা সব মিল্লা নমরুদ্রের সাজদা দিছে আমি ইব্রাহিম তোরার আব্বাই বেড়াইতের মতো ফাহার হইয়া দাঁড়াই আসলাম এরপরেও সাজদা দিছি না তোরারও কইয়া যাই এমন একদিন আইতো পারে
তোরার উপরও বিপদ হইতে পারে, সাবধান, অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবি, তোরা রব্বাই যেমনে দাঁড়াইয়া আসলাম তোরা ফুটাইতে এমনি দাঁড়াই থাকবি, প্রয়োজনে জীবন দিবি, ইমান দিবি না, রাজি আছো কিনা? আমিন কয় না, জোরে কয় না, এই বাপের ফুটাইতে আমরা এক নম্বর পরীক্ষায় আব্বা ফেল না ফাস, টাইনা টুন্না না গোল্ডেন না প্লাস, পরীক্ষা না কয়টা গেছে কয়টা রয়েছে কয়টা? আচ্ছা কি তো জানি ভাই, আল্লাহ জানি, এবার হচ্ছে মনে মনে কবা ভাল বারিশটা লইয়া গড়াম দিয়ে উঠতে ভাই, ওতা অতি বন্ধ ওতা মারাবা কয় না রে, এখন পরীক্ষা না কয়টা গেছে কয়টা? আবার আসো দুই নম্বর পরীক্ষা, আমি কোনো ইচ্ছা ফাড়ি দিয়ালাম, হ্যাঁ হুদিন মাসে তো কেন কোনো চারটে সমস্যা গিয়া বর্ষাকাল হইলে না নাও লাগলো হইলে, এখন ইনশাল্লাহ কোনো চাড়া দিয়ালাম কতক্ষণের ভিতরে দেখবা পরীক্ষা একটা মাতাল করে, হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন কয়দিন পরে খুব সিহন কথা মন দিয়ে শুনেন, কানেও আসিল আরে ন ফিসে ফিসে আরতে আসে, আব্বা গায়ে সামনে আসবো না কিন্তু সাবধান, পেছনে পেছনে থাকো তোমরা, আব্বাই গিয়া সেরে দেখে যে নমরুদে বইয়া রয়েছে মন্ত্রী এমপি লইয়া, আব্বাই গিয়া ঢুকছে, ঢুকছে পরে গাই তোমার নাম ইব্রাহিম? তো আমরা আব্বাকে জি আমার নাম ইব্রাহিম, কই তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়, আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় হেসায় কয়, এত মানুষে মিশা কথা কয় না, কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? কয়টা তো শুনছে নাকি বারবার ইচ্ছে ইচ্ছা লাগে নাকি শুনতে? ওটা কইলে আমি মানি না, এটা বারে হাইয়া জিখান কিরতে? কয় তো তুমি তোমার আব্বাই দি মানে তুমি কি মানো না? কয় আমি তো মানি না, এটা শুনছেন অহন কথা কীতা এটা কর, কয় মানতে তোমার সমস্যাটা কীতা? কইটা কি সবার সামনে কইতাম না নিরাল কইতা? নমরুদে চিন্তা করছে তার যেই সিহন বুদ্ধি তিনি হগলের সামনে কইয়া দলের লোক বেড়াইয়া ছড়াই না কেন, আরো সরম বেশি না এই তোমরা সব বাড়ো কথা অন্য কথা সব যখন বাড়ি গেছে গা নমরুদ ইব্রাহিমটা লগে দিয়েছে আরো বয়সে ভয় আত্মার ধরে রাখ ইব্রাহিম, মনে বড় শখ ছিল আল্লাহ ওইটা ওইসি তোর লাগে এক সেটটা পারি না রে, তুই এ বাধাড়া তুই বান্না লাইলে কইলাম কারবারটা বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতা আছে আর জানা না তুই বইলা তুই বইলাইলে আমি এক সাইডটা আল্লাহ হইয়া থাকি যাই, ইব্রাহিমের বুদ্ধি কম না বেশি? আপনারা আপন তো জীবন বুদ্ধি তো নবীরারে বুদ্ধি দেয় কারা? এই আল্লাহর বুদ্ধির লোকে কি নমরুদের বুদ্ধি কুলাইব? আব্বা যখন কইছে যে এই তুই আমার মানুষ না গেরে, আব্বা ও আমিও মনে করছিলাম ফেসলা গাইতাম না আপনার আল্লাহ মান্নালায় তো তো না করছে কেন, কই চিন্তা করে দেখলাম আপনি মরবেননি, সোভান আল্লাহ কয় না রে আপনি কারি জিগা নমরুদ ইব্রাহিমের জিগা আপনি মরবেননি, নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, আব্বা কাউ কথা কন না গেরে একটা প্রশ্ন করছি না আপনার, আপনি যেটা এখন কইবেন তো আরে তুই যে জিগাইলি মরামনি এটা তো থিতাইতাম ফারতাসি নাকি থাকলে ভালো না মরলে ভালো এটা তো হিসাবটাই মিলাইতাম ফারতাসি না, তুই কহেন দিয়া কি ফেস দিস ধরতাম তো ফারতাসি না কে রে জিগেছ তো এটাও তো কইতাম ফারতাম না, কয় তো কন্যা একটা কিছু কন্যা কয় না চিন্তা করে দেখলাম মিশা কথা কই আল আপনি হেসাড়ায় কই তো কন্যা কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে, আমরা আব্বাই মুসকে আসি দেখো আর লেগে দো কার লেগে কি আর লেগে তো আপনারা মানতাম পারি না, কই কি এটা সমস্যা কী দা আপনি নিজে দি কইলেন আপনি মরা যাবেন গা কইসেন নি কহ কইসি না কইয়া কিতা করেন তুই যে আমার মাইন কাছে ইফা থালাই দিস আমি কি কেউ লোকে স্বীকার করছি নি তোর কাছে না স্বীকার করছি তুই যে সিফা থালাইছ আমি কিতা করতাম, কত আপনি আবার কোন আপনারও তো একটা আহল আছে যে বাড়াই নিজে কই বইরা যাবে আমি কেমনে আল্লাহ মানতাম, মনে করেন আমার বাইত বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার দৌড়াই আপনার বাইত আইলাম আইয়া দেখলাম আপনি মহিলা সিটটুই রয়েছে তো আমি আল্লাহ ফায়াম খো জেবাড়াই নিজে কই বইরা যাইব গা হগলে মানুক আমি নাই সামনে সব আপনার এলাকাত কি সোমান আল্লাহ এমনি কয় সবসময় হু মজা পাইয়া গেলাম না,
এতে কম মাফিলো সুবহানাল্লাহ যেই আওয়াজ হয় তোমরা এত ফ্রি মানুষ সুবহানাল্লাহ আমরা সিফাই এত ফিলুইয়া ফানা করো গরে আমি তো কিছু বুঝলাম না সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ আর আমি মনে করছি ফারে না ফারে সারে না এবারে তো কইছেন আওয়াজটা কই হইতো কম আলগা আলগা মারহাবা কয় না রে এখন আব্বায় কইতেছে আপনারা আল্লাহ মানন যাইতো না যেহেতু আপনি নিজে কইছেন মরে যাবেন গা আপনারা আল্লাহ মানন যাইতো না নমরুদের সেট কমছে না বাড়ছে নমরুদের সেট বাড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম কো ধমাধমি করেন কি তেরে তো ধমকে ফরিন না বাড়াইতে চা ধমকি তো এবার যাবো আমি খাই না ফিন্দি যাবো না বাড়ার আব্বা বেড়াইতার মতো সেইটা দুইটা ধমক দিয়ে বাড়ি আইয়া নমরুদের সেট কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন ডাক দিয়া সব মন্ত্রী এমপি উজিন্নাজির একখানো বয়াইছে বয়াইয়া কয় ইব্রাহিমের মতো একটা বেড়ার কাছে আমি যে বারবার ধরা খাইতে আসি তোমরা বেতন দিয়ে লাভ নাকি তামা কি কাল্লা কি তৈছে মনে হতো দুঃখ গেরে কোথায় দিয়ে আমার খোদাগিরি বেড়ে সরাই না তেহেদিন আমার জিগাই বুঝে না কোন যেত না কইলে তো গুমর বাসে কই কি তা কইছেন কই বন্ধ হই না বন্ধ হই না হই না দেখতে যে আমারে খোদাগিরির ব্যাপারে তাই রং করতেছে মানে না তোমরা কোনো লাইন গেল করতে পারো না এক গুসা বুড়া প্রবীণ তালুকা সোলা এক মন্ত্রী খেলিছে আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় দহন যখন বাখননগর বাজার দুইটা চায়েষ্ট লইব একটার ভিতরে বাহে খাইবো একটার ভিতরে ফুতে খাইবো এটা তো স্বাভাবিক দহন যখন একটা খাইবো বাহে ফুতে এটাতে খাওয়ান লাগবো যেহেতু আল্লাহ ইয়ে গেছে গা দুইজন আপনি একজন আর ইব্রাহিমের আল্লাহ একজন তো সুতরাং দুইজনে দুই তারা মানবো এটা তো স্বাভাবিক একটা বুদ্ধি আছে ইব্রাহিমের আল্লাহর যদি মাইরা লাউন যায় এবারে নাউজুবিল্লাহ কিছু হইছে ইব্রাহিমের আল্লাহ যদি মাইরা লাউন যায় তইলে ইব্রাহিমের আল্লাহ বিচারা পাইতো না শেষ পর্যন্ত আপনার কাছে আমন লাগবো নমরুদ গায়ে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ গুসা মন্ত্রী দাঁড়াও গুসা বেহা চামড়া ফোড়া এই দাঁত ভেঙ্গা গাল ভিতরে গিয়ে রয়েছে ফোয়া খানে তেল ধর হ্যাঁ তো খেলে জি আল্লাহ কয় আল্লাহ আল্লাহ কইল না তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ তা হইব না বুদ্ধি দিয়ে তুমি ভাগ্য হইতে থাকবো তো না তো মারতে একটা ঠিকানা লাগতো না ইব্রাহিম আল্লাহ তাহে কো কও গোসামন্ত্রী খেরুইয়া কয় এই বুদ্ধি দেওয়া অন্য লাগবো জানলে ফুলাটাও দিলাম না ওই আমি কেমনে কয়াম কইতা আন্তাস মতো কইছি বাইরে আরেক মন্ত্রী কয় আমি কইতাম ফারাম কইতা কয় কইতা হে আমরা ইব্রাহিম যখন টিটকারি মারি মস্কারা করি মারতাম ধরি ইব্রাহিম দেখছি নিরাল গাছের তলে যাইয়া গিয়া সেরা আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে নমরুদ কয় যাও একটা ঠিকানা বার করছো এত ওস্তাদ ইডা দিয়া তুলন যাবে হেন এক একটার গাইতে হেন পর্যন্ত যাইব কেমনে কি তা কর কাছে ভিতরে কোনোক্ষণ আইয়া না কয় জানা মতো দেখি না তো তখন কি তা কর আরেক মন্ত্রী বুদ্ধি দিচ্ছে একটা কাম করেন কোম্পানি গুঞ্জ এলাকায় যেহেতু ঈদের বার্তা বেশি সবই ডাকখানো থুবান এগুলদা বাখন্নগর তো আনেন আর এগুলদা কোম্পানিগঞ্জ বাখন্নগর যা আছে সব ইটাইন্না ওই শিলমপুর একটা আছে হেদিত আইনেন সব আইনা থুবাইয়া যত রাজমিস্ত্রি আছে লাগাই দেন সব রাজমিস্ত্রি দিয়া এই ইটাইন্না ওসা মিনারা বানাইছে মানাইছেরা কয় কী তা করতাম কয় একটারে তীর মারা সিহাই দেন তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া মারবেন আকাশের দিকে আল্লাহর গাও লাগিয়া সাইড দিয়া নাই এই কথা কই একটারে তীর মারা সিয়াইছে তে মোড়া গুলমিল্য উঠছে তারে বাঁশ দিয়া গুতাইয়া মুতাইয়া নিয়া ওই উফরে তুলছে তীরের মিনারার মাথা নমরুদে কয় ইব্রাহিম রানো নমরুদে বইছে ইব্রাহিম আলাই সাল্লাম রে বয়াইছে বয়াইছে এরা কইতা সাহায্য ইব্রাহিম আল্লাহ রে মারা হইব সারা পৃথিবীতে জানাই দাও সব হাজার হাজার মানুষ ইয়া লাইন ধরে খেলিয়ে গেছে গা এবার নমরুদে ওই হেতারে মোড়ারে মনে আসেনি হেতে উঠছে মাথা তার মাথা তীর আর বিষ দিছে দিছে পরে তে লাগাইছে এরা যখন তীর মারছে নিচের থেকে যখন তীর মারছে এই নমরুদে ঘোষণা দিছে মারো তীর হেতে মারছে তীর আমার আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না আমার আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল অ জিবরাইল তুমি কই কাল্লা আমি দিয়ে হানো কইতান কি শুরু করছে
তোরা যে মানা করছিলে বানাইস না, বানাইয়েন না, আমি আদর করে বানাইলাম, আমারে তো মানে না। এখান দিয়ে আবার নিজে নিজে খোদা হইয়া বইয়া রয়েছে, আমারে মারণের লাগিয়া তীর মারছে, এখান দিয়ে কী খেলা জুড়ছে। একটা কাম কর, তীরটারে ধর, তাজা একটু রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতো যখন চায় খেলা জমাই দে। এক সাইড হলো তো আর খেলা জমে না, খেলাটা জমুক, লাগাই দে রক্ত। অহন জিব্রাইলে দৈরা রক্ত লাগাইয়া যখন নমরুদের সামনে তীর হালাইছে, নমরুদের তীরটা দৈরা দেহে ফোড়া ফোড়া রক্ত ফোড়তে আছে, নমরুদ কে আরে আমি তো মনে করছি আল্লাহ নাই, আসিল আসিল আসিল, এই সামান্য একটু আগে কারবারটা করছে রে, এই মাত্র ফোটা ফোটা রক্ত ফোটতে আছে, ইব্রাহিম সরছে নি, যাও ভাই গিয়া আর আল্লাহ আল্লাহ করণের দরকার নাই, আমার দিকে খেয়াল রাখো। এই কথা কইছে পরে আব্বাই ভাই গেছে গা, ওজু করে আসে রে, যায় নামাজ বিছাইয়া আল্লাহর লগে কথা কয়, আল্লাহ আল্লাহ এটাই করো, কই কী করলাম, কই তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি, এমনি তান্ডির লোকে পারি না, আবার তুমি তীরের মাথার দুশো রক্ত লাগাই অহন কীতা করতা, তোমার জিগেছে কীতা করবা, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আসি, আমি কোনো এমনি জাগাত ঘুরাই না, আমি বড়শির যখন এই মাছটা লাগে এটারে ঘুরাইয়া 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 মেহনত করে আপনি তো ফ্যাট বাবাই দিব, লাইন করে আইতে আসি, তুমি টেনশন করো না। ইব্রাহিম আলাইসাল্লাম আচ্ছা আল্লাহ যাও, তুমি যখন কিছু টেনশন করতাম না, টেনশনের দরকার নাই। ইব্রাহিম অহন দিনে রাইতে চব্বিশ ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করতে আছে, দলে দলে লোক মুসলমান হইতে আছে, নমরুদে কয়দিন ফরে জিগায় ও খবর গীতা কয় আগেরতে বাড়া, আগেরতে কি কমানা বাড়া, তা আগেরতে বাড়া, যখন কইছে আগেরতে বাড়া কই কীতা করছে, কয় অহন দলে দলে মুসলমান হইতে আছে, কয় অহন কীতা করতাম, তোমরা যদি বুদ্ধি দিলা হ্যাবলা, আমি বুদ্ধি কাম লাগাই যদি কোনো কাম লাগলো না কীতা করতাম, অহন কয় আর কীতা করবেন, আপনি কি কম করছে, তার আব্বারি দিয়ে ধমক দেওয়াইছেন, আলগাতিনা বুঝাইছেন, আল্লাহ মাইরা দেখাইছেন, এরপরও যখন বদলায় না তখন তো হিসাবে তার এই মাইরা লওন লাগে, জোরে কয় না তো কয় কেমন মারলে ভালো হয়, আগুন ধরা দৃষ্টান্তমূলক শাস্তি, এখন আগুন ধরাই সেরা ইব্রাহিম আলাইসাল্লামরে আগুনও হালাইব, আল্লাহর কুদরত, আগুনের এমন তেজ হইছে উফরে দিয়া ফাঁকি উড়া যাইতে পারে না, আগুনের যে বাটান দিয়া লই আইয়ে ওই ও দূরে দিয়া মানুষ আটটা যাইতে পারে না, সেঁচা ফড়ো গন্ধ ছুটটা যাই যায়, তো এত দূরে তিনটা দিয়ে এমনি হালাইব কেমন আগুনও, কোনো লাইন গাট নাই, নমরুদে বুদ্ধি দিছে কয় একটা বুদ্ধি আছে, ওই শয়তানে আইয়া বুদ্ধি দিছে কয় আপনারা এত কষ্ট করে আগুন জ্বালছেন ফালাইতেন ফারেন না, বুদ্ধি আছে না, তখন সড়ক গাছ বানাইছে, কি গাছ কয়েক মাথার নিতে বানবেন, হ্যান তে ঘুরান শুরু করবেন, আগুনের বরাবর হইলে সাইডা দিবেন, পড়ে যাবো আগুনও, নমরু দেখো বুদ্ধিটা অত্যন্ত মারাত্মক চমৎকার বুদ্ধি পাওয়া গেছে, এই চড়ক গাছ বানাও, সড়ক গাছ যখন বানাইছে, সড়ক গাছ বানাই সেরা নমরুদ এক মাথা দিয়ে বানছে ঘুরাইব, আল্লাহ ডাক দেখো ফেরেস্তারা করে কাল্লা হেন আসি, আঞ্জা দিয়ে ধরে রাখ সড়ক গাছ, আঞ্জা দিয়ে ধরে রাখ, অন ফেরেস্তা এনে সড়ক গাছ আঞ্জা দিয়ে ধরে হইতে রয়েছে, এই বসুইরা কামলা মুনি লেবার ঘুরাইতে আছে, ঘুরে নি কথা না, ঘুরে নি ফেরেস্তায় ধরে রাখছে কামলায় ঘুরাইলেই বা, হ্যাঁ কথা না ফেরেস্তায় কেমনে ঘুরাইব, অহন তো আর ঘুরাইতে পারে না, এখন শয়তানে গিয়ে বুদ্ধি দিছে আকাম কুকাম করো, এখন রহমতের ফেরেস্তা ইয়ে পড়ছে, আকাম কুকাম না করলে এই রহমতের ফেরেস্তা যাইতো না, তখন এই বেড়া বেডি আইনা অবৈধ মেলামেশায় লাগাই দিছে, রহমতের ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ যখন ঘুরান দিছে আস্তে করে সড়ক গাছ ঘুরা শুরু করছে, আগুনের বরাবর যখন ইব্রাহিম গেছে গা, আল্লাহ দেখেনি দেখেনি, আল্লাহ ডাক দেয়া কয় আগুন, কয় জি আল্লাহ, কয় কে রে না বানাইছিলাম মনে আছে নি, কয় লাগাই দিলে ভুইডা লাউন, কারি জিগায় কথা না, কারি জিগায় আগুন রে, আল্লাহ জিগা আগুন তোর মনে আছে নি, কে রে বানাইছিলাম, কয় জি আল্লাহ মনে আছে, লাগাই দিলে ভুইডা লাউন, কয় পারবি নি, কয় পারাম নি মানে লাগাই দিয়ে না চাইবে, আজ্জা কে উল্টা কাম করতে পারবি নি, আগুনে কয় কি উল্টা কাম, আমার একজন বন্ধু আছে ওনার শত্রুরা মিল্লা ওনারে তোর আগুনের ভিতরে ফালাইতো চায়, আগুন রে আমার বন্ধু আইতে আছে, তুই আগুনের ভেতরে একটু জান্নাতের টুকরা হইতে পারবি নি, আগুনে ডাক দেখ আল্লাহ ফাড়াই দেন, আই তখন
ইব্রাহিম রে ছাইড়া দিছে, ইব্রাহিম আস্তে করে টপ করে আগুনের ভিতরে পড়ে গেছে, হাজার হাজার লোক দেখছে আগুন, ইব্রাহিমও দেখছে আগুন, জ্বলতে আছেও দেখছে আগুন। ইব্রাহিম ভিতরে গিয়া দেখে আগুনের ভেতরে আমার আল্লাহ আর কন্ডিশন জান্নাত বানাই রাখছে, গরমও লাগে না শীতও লাগে না, কম্বলও নাই ফ্যানও নাই। আব্বাই গিয়া দেখে সুন্দর একটা নরম বিছানা, আব্বাই বইসে পরে শৈল্য ফুড়া তল ফুড়া গেছে গা, আব্বাই চারুগুল দিয়া চাইয়া দেখে খানার খানা, চতুর্দিকে নাজ নিয়ামত, এত সুন্দর খাবার, আঙ্গুর জিলা রয়েছে, শরবতের নহর যাইতে আছে, সব খানা রেডি। আব্বাই আরাম করে বইয়া দেহে লেল্লিরা বাতাস আইতে আছে, ঘুমে ধরে ধরে ভাব। আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা ভালা, খেলাকা শেষের দিকে আইয়া পড়ছি, আমিন কয় না রে, কষ্ট হইতে আছে। এখন আব্বা এই আগুনের ভিতরে রয়েছে চল্লিশ দিন, কয়দিন? কথা কয় না রে, কয়দিন? নমরুদে প্রত্যেক দিন সকালবেলা আগুনটার কাছে যায় গিয়া সেটা মুস্কি মুস্কি হাসে, নিজে নিজে কথা কয়, না করছিলাম, কথা শুনে না, কথা না শুনলে আমি কি করতাম, নিজে নিজে কথা কয়, হুদু দিকে আর আগুনে ফোড়ন লাগে, কথা শুনলে তো আগুনে ফোড়ন লাগে, ফুইটা শিখে সাই সাই কি নাই, এ আলাপ সালাপ চলতে আছে কয়দিন না, কয়দিন না, চল্লিশ দিনের পরে একচল্লিশ দিনের মাতার নমরুদে যখন আগুনটার কাছে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে, ভিতরে সাইয়া দেখে কিতা জানি ল, নম্রুদে কই কিতা রে, আগুনের ভিতরে ল রে কিতা, দেহে যে লড়ার আগাইতে আছে, সুবহান আল্লাহ কয় না, লড়ারা আগাইতে আছে। নম্রুদে মনে মনে কয় দৌড় দিলাম নাকি, এর ভিতরে দেহে যে লড়ারা সামনে আইয়া খেয়ে রইলেছে আমরা আব্বা ইব্রাহিমে, সুবহান আল্লাহ, ইব্রাহিম আইয়া দাঁড়াইছে বাড়াইতার মতো সিনা টান টান কইরা, ইয়া নম্রুদে কয় ইয়া তো 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 তুমি কেমনে, ওই মুহ কথা বাড়ি খেয়ে লেছো তো চল্লিশ দিন পরে আটকা দেখলে কেন, মুহ বাড়ি খেয়ে কয় তুমি কেমনে কেমনে কীতা করছো, কই কে রে আমি আগুন তেনা বাড়িলাম হন, কয় তোমার যে আগুনেও ধরে না, কয় ধরবো কেমনে, আগুন বানাইছে গাড়া, নম্র তোকে আমি এদো বানাইছি, কয় তুমি যদি আগুন বানাইতা আগুনে তোমার কথা শুনে আমার ফুইরা লাইল, তুমি আগুন বানাইছো না, বানাইছে আমার আল্লাহ, আমার আল্লাহর কথা শুনে আগুন আমার পুরায় নাই, তুমি যে আল্লাহ না তুমি ডিসকোয়ালিফাইড, হেগুলো শোনো সামনে তো শোনো। নমরুদে কয় রে তোর লোক আমার অনেক হয়েছে, বাছাই পর্ব গেছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমি ফাইনাল গেছে, খেলা হবে ফাইনাল, কোম্পানি গুন যাই, কোম্পানি গুন যাইও মার হইও। ইব্রাহিম আলাইসাল্লাম কয় ডর দেন কেতে, আপনি রাহুল হয় না, আপনি রাহুল কম কি রে, তো আপনি নমুরা দেখতেছেন না কি যাইতে আছে, আগুনি বিচে তো একটা বাড়ি ইয়ে পড়ি, এরপর আপনি ডর দেন কারে, সোভান আল্লাহ কয় না, দাদাগিরি যে হানে হেন, এটা ডরেন নি বলা, এটা জীবন ধরতে দেখছে, হ্যাঁ এমন ধমক দিছে নমরুদ্রে, নমরুদ্রে কে রে ধমকা ধমকি করিস, ধমক দিতে নমরে লে লইবে হেন, মার মার কবে তারিখ করেন, কত শুক্রবারে, কত রেডি করেন গে যান, তো নমরুদ বাইক গেছে গে ইব্রাহিম বাইতে ইয়া পড়ছে, আগামী খেলা হবে কবে, কখনো সেমিফাইনাল না ফাইনাল, ইব্রাহিম আলাইসাল্লাম আইয়া যা উম্মত টুম্মত আছে সবাই রেডি টেডি করাইছে, খাইয়া মাইয়া ল জীবনের শেষ খানা, আজ নমরুদের বাহিনীর লগে লড়ন আল্লাহ রে কীতা করলো এটাও বুঝলাম না কিছু, তার লগে কেমনে কীতা করাম এত বাহিনী মাহিনী আর আমরা কয়জন লুকে, ইব্রাহিম আলাইহিসাল্লাম গিয়া মাঠের এক কোনা দিয়া খেয়েছে আর নমরুদে হেই মাথা দিয়া আতির ফিডো আতি বইয়া রয়েছে, ঘোড়ার ফিডো ঘোড়া বইয়া রয়েছে, এখানে আইয়া ডিগবাজি খায় তরবারি ঘুরান দেয়, তারপরে ইয়া নর্থ এই আস্তা গরু ফুইডা লাইতে আছে, হ্যাঁ তো টানজেন না খাইয়া লাইতে আছে, তারপরে নর্থ কি গাইতে নাচতে আছে, গায়ও কি গাইতে আছে, কি একটা ব্যাপার খানা গত বছর যে এটা হইছে হেন, খাইছে তোমার মার হাবা কয় না রে, খেলাকা আল্লাহ, খেলাকা আল্লাহ, কি আল্লাহ এটা, হুবের আল্লাহ মনে করছো, এখন নমরুদের বাহিনী যখন এরম করতে আসে নাচে গায় খায়
দিগবাজি খায় কিতা করে ইব্রাহিম আলাইসালাম দেখা ডরাইলে সেই দিকিতা এতে এরকম করে গেলে আর এতে ফাতারি কোনটা দিকে কোনটা সিনা জানা দিয়ে আতাইয়া বার করন লাগে কহেন দিয়া এই নমুনার মানুষ এতে লোক আমরা যুদ্ধ করাম কেমনে তো ইব্রাহিম আলাইসালাম আল্লাহ রাখবি আল্লাহ ইয়া আমরা কি তারার লোকে যুদ্ধ করন লাগবো আল্লাহ কম মুড়ি গিতে যুদ্ধের মধ্যে নয় এত নরম সুর দিলে কেমনে হইব তুমি তুমি যুদ্ধের মধ্যে এত নরম সুরকে আল্লাহ শৈলীর ফেল চাইতেন না এটা নিত্যীয় শৈল আমরা টিও শৈল বাতাস হইলে গাছ ধরে গেলে ওর লাগে কেমনে কি তা করতাম আল্লাহ ইয়া কে যুদ্ধ কার ইব্রাহিম বড় সড়াক আমার উফরে খালি মাঠটা ছাড়িস না ঠেলি দিয়া খেরুই থাকিস বাহি যা করার আমি করাম সুবহানাল্লাহ খালাকা পারবনীয় এবার হইলো আসল সিহন কথা একেবারে সিহনের তো সিহন এই কথাটা আইয়া পড়ছে কই নাই তা সিহন কথাটা হইলো ইব্রাহিমের যে আল্লাহ আমদার হেই আল্লাহ নেই আরে কথা কন লাগবো তো ইব্রাহিমের আল্লাহ আমদার আল্লাহ এক আল্লাহ নেই আমদার যে আল্লাহ আমরা গরুডির হেই আল্লাহ নেই বাঘের হেই আল্লাহ নেই এখন যদি আমরা নমরুদরে মাইজ্ঞানো ফাইতাম কিতা করলে নইলে আমতাস হ্যাঁ কথা কয় না তো কিতা করবেন কই দেন না চেয়ারম্যানে কিতা করবে সিরা লাইবে এবার আই লাইক তাই লাইব এবার আই সিরা লাইব ব্রাহ্মণ বাড়িয়া গিয়ে জিজ্ঞেসলাম কি তো করবেন কয় বর্তা বানাইলা তারপর আড্ডি ডি কই দিয়ে আলগাত রাখা লয়াম দাউদ কান্দি কইছি কি তো করবেন এক বুড়া বেড়া ফাল দিয়ে কইতে কো কি আইসে নিয়ে হরকে কই থুত্তাইয়া গোসল করালে ফানির কাম লাগতো না তার এখন ইব্রাহিমের আল্লাহ আন্দার আল্লাহ আকাল্লানি আন্দা হাতি দি রাখাল্লানি গোড়া দি রাখাল্লানি এখন নমরুদের প্রতি আমরা কি খুশি না বেজা আমরা হাতি দি খুশি না বেজা আমরা বাঘেরা খুশি না বেজা সবাই বেজা রইয়া রইছে নমরুদ যখন মারো আইছে এবার হাতির আল্লাহটা ডাকতে করলাম তেও খোদা তুমিও খোদা জাগা মতো তারে ফাই না তে থাহে সিফা সাফাত আর যখন মারো আইছে অনুমতি দিলে ফাড়াই লইতাম আল্লাহ কেন ভালো হইতো না ভালো হইতো না কারণ হাতির ফাড়ায় খাগড়া সরিও মানুষ মরে কেন এটা তো ভালো রেকর্ড হইতো না একটা রেকর্ড করে তারে মারাম কয় তো হইলে এই আরও সুডুয়াইও গোড়া গোড়া রাগিয়া কয় আল্লাহ আপনি বলে আতিথ্যে সুডু বিচারেন আমরা আতিথ্যে সুডু আরে আরও সুডু যাও সুসম আছে তো আত্মীয় গেছে গা গোড়াও গেছে গা একদল মশা গিয়া আল্লাহর কা আল্লাহ আপনি বলে সুডু বিচারেন কহ বিচারি তোকে আমরা সুডু কারে এত সুডু তোমরা সরো সরো তোমরা বেশি সুডু আল্লাহ কিচ্ছু আন্তাস বুঝলেন না আল্লাহ আপনি কোন আমরা সুডু আমরার সম্পর্কে আপনার ধারণা নাই জেতা বেড়াতে সুইডু হইয়া রক্ত বার করে আল্লাহ হেই দি আমরা সুডু সোমার আল্লাহ কয় না আল্লাহ কয় ফারমান আপনি খালি কইবেন কোন ফাইয়া কোন আপনি কইবেন হ দেখবেন ওয়াইলা কি তা করণ লাগবে আপনি এটা বুঝেন না কিছু দেখবেন কি খেলাটা ধরা দিই তখন নমরুদের বাহিনী এমনি সেটা সেটি করতে আসে ডিগবাজি খায় দৌড়ান দেয় ঘুরান দেয় কি তা করে দিলাম এরকম ডর দেয় এর ভিতরে দেয়া মশা একদল আল্লাহর দরবারতে বাড়িতে আছে আরেক ল্যাংরা মশা ঢুকতে আছে ল্যাংরা বালা মশা ডেড়ে জিগে কি তার আইয়া ফরস কয় না তোলকে বইয়া না থাকবো ল্যাংরা কয় না ঢুকাতে আইয়া ফরসে তোলকে বইয়া থামাম দেখ তুই এতক্ষণ ধরে করছিস কি তুই ও কর ল্যাংরা দিকে না তোমকা ল্যাংরা না হইলে তোমরা আগে বললাম না কেমনে যাইছি আমি না জানি প্লাস্টার করে আমার লোক জানাই দি আমি ল্যাংরায় কেমনে যাইছি কষ্ট করিয়া ক তোরা রেখে আল্লাহ সব কাম দিয়া লাইছে ক হ আমরা আল্লাহ কইছে নমরুদের বাহিনীর সাইজ করতাম কত আমারে কিছু দিত না কত ভিতরে গিয়ে না জিগে আমরা জিজ্ঞেস কিছু ঠিক আছে তো ল্যাংরা মশাই ভিতরে গিয়ে আল্লাহ মে আই কামিং স্যার আসবো আল্লাহ ভিতরে আসবো কারাগা কসার ল্যাংরা না কবে দর্শ কি সমস্যা কি কয়ে যে আল্লাহ বিষয় অন্য কিছু না ওই ইয়া আমি ল্যাংরা আইতে একটু দেরি হয়েছে তো এই তার নৃত্য শুনলাম সবাই রে বিলে আপনি দায়িত্ব দিয়ে দিছেন আমারে কিছু দায়িত্ব টাইত্ব দিতেন না আল্লাহ মায়ার নজরে চাইয়া আরে ল্যাংরা কত কষ্ট করে আইছে রে তারি দিয়ে ইতিহাসটা গড়াই নাই আচ্ছা যাও তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি গিয়া দল বা বড় রে ছোট ডরে না বড় রে
তুমি গিয়া ধরো বড় লাগে এই ল্যাংরায় আল্লাহতে দায়িত্ব লইয়া বাইরে আইয়া দেহে নমরুদের বাহিনীর এই আতির ফিরে তাতির মতো বেড়াই ফুটে যেগেতে আছে গোড়ার ফিরেতে ফুটে যেগেতে আছে ফইরে আতফাও সরাই দিছে ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁতে দেখা কম মরে গিতা একটা ফিটা ফাটা দিলাম না হুদুদি উত্তালাইতেছে ঘটনাটা গিতে এটা কী খেলবার চলতে আছে কিছু বুঝতাম না ল্যাংরায় আইয়া দেহে মোটামুটি অর্ধেকের মতো হুত্তালাইছে ল্যাংরায় মারো আইয়া কয় ইয়া এখন নমরুদ কেন হ্যাঁ নমরুদ কেন হ্যাঁ নমরুদ কারাই বুঝে দেহাই দিছে ও সাদা ল্যাংরা মশা নাহের কাছে গিয়ে পজিশন লয়ে খেলি দিস ফেরাস্তায় বুঝে ডাক দিছে খেলি দিস কৃতি ভিতরে সাগের কঠে আঁকি আমি ভিতরে যাই কি তবে এবারে তো টান দিয়ে ভিতরে নিব আমার ঠেহা আছে মেহনত করো না নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরাই কইতাছে যাই হ্যাঁ এবার ল্যাংরায় ভিতরে গিয়া সেটা হাত ফাও সরাই দিয়া শুইডা পজিশন করে মাত্র যখন পুশ করছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার কো ডাক্তার দৌড় দিয়ে কই জিয়াল্লা কই আল্লাহ করো না মাথাতে একটা থাবড়া দাও মাথাতে আমি একটা থাবড়া দিছে পরে শুইটা বুধে আলগা হয়েছে একটু আরাম পাইছে মশাটায় চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব তা আরেকটা দিছে পরে ডাক্তার নমরুদে আরেকটা থাবড়া দাও তা আরেকটা থাবড়া দিছে শুইটা আবার আলগা হয়েছে নমরুদে মশায় চিন্তা করলো না ফাটলা ফাটলা দিয়ে লাভ কি দেন যখন করে ঘন ঘন দিয়ে না এই মশা যখন ঘন ঘন দিতে আছে নমরুদে থাবড়াইতে থাহ এই ডাক্তারে আরে থাবড়া দুই হাতে এগুল দিয়ে এগুল দিয়ে আছে থাবড়াইতেছে পতক্ষণ থাবড়াইছে পরে ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম আমি চাকরি করতাম না কয় কে রে হাত লাল হয়ে গেছে গা আব্বা আম্মা এত শখ করে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যাকুণ্ডিত লাগিয়ে দিছে এটা তো আমরা নাই আমি রিজাইন দিয়ে গেলাম গা নমরুতে ডাক দেখো হো তুমি যে যাইবা গা আমার উপায় কি তুমি একটা লাইন করে দিয়া যাও কোম্পানিগুলো তো বাস স্ট্যান্ডের ভিতরেও তো বসে এটা কামলা টামলা পাওয়া যায় রংপুর ময়মনসিংহতে তারা হেগুর যখন কামতে নাম রেগুলাই না তো হ্যাঁতে বাস কারা দিয়ে মোটরসাইকেল সাইজ আছে একটা সাইড ফার্স্ট আনো না গিয়া তখন ডাক্তারে গিয়া সেটা কোম্পানিগঞ্জ ওই ফল দোহানের সামনেতে ফাঁপ ছটারে কইছে আয় বাখণ্ড করায় কোম্পানিগঞ্জ মারো আয় কই কীতা হেন কীতা কেন আই দিয়ে না কেন সব কাম আমরা করি না কী কাম করেন লাগবে এটা না করলে আমরা কাম করাম নাকি ধান দাইতাম ফারাম ভুগাইতাম ফারতাম না খেয়ে ভুগাইতাম গেলে শোট কুটকুটা কী কাম কই আনেন অনেকে কয় দান দাউন লাগবো নিয়ে আসে খেয়ে হুগা নিত লাগাই যায় শোলকুট করে লাল হইয়া যায় গায়ে আমরা ফারতাম না এটা কার অন্য কাম কই কী তা করতেন আই দিয়ে না এখন বাদশার দরবারও নিয়ে ডুহাইছে ডুহাইছে রে আল্লাহর থাবড়াইবি আল্লাহ রে মানে নমরুদ রে থাবড়াইবি এখন এটা নিয়ে গিয়া সেরা কয় ইয়া রুজ করলাম বেশি পড়বো কোনো সমস্যা নাই বাড়াই দিব এবার টেহা আছে এখন ডাক্তার এই তান্ডিয়ে লাগাই দিয়ে গেছে গা আর এই তান্ডিয়া হাড়ে থাবড়া কতক্ষণ থাবড়ানোর পরে এই তান্ডিও তো মানুষ এই তান্ডির আত্মাত লাল হইয়া গেছে গা জুহরে রাজান ফোরসে পরে এই তান্ডি কয় যাইগেই কই কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছে না তোমরা জুহরের টাইমে থেকে উঠে আনিবে নি কয় না যে ডিডিসি ফাও টেহা লাগতো না মাঘ না কেউ যান বাঁচলে না টেহা কয়টা দিয়ে দিয়ে আত্মাত লাল হইয়া গেছে গা নমরুদ আরে দিয়ে দি বিয়ে না তোর সমস্যা কী থা আতে ঠোয়া ফিরে গেছে আতে ভিতরে ইয়ে কয় তো তোর আতে দিতে সমস্যা হলে অন্যতান দিয়া দেস না অন্যতান দিয়া দে আতে দল এমন কোনো কথা আছে নি কই কিছু তো দেহি না অন্যতান কই শ্বাস না কীতে আছে কই জোতা দিয়ে না দেওয়া যায় কই দে জোতা দিয়ে কি উঠবি হন নাই যখন এবার সিহন কথাটা শুনেন জোতাকার কথা কেন জোতাকার নমরুদের টেহাকার কামলাকার কামলার টেহা দিব কারা মাতাকার ফিডার ফিডে কারে খেলাকার শেষ খেলা ফাইনাল শেষ আব্বা যে আল্লাহ নমরুদের মতো বেড়া রহমান করা লাইলো জোতা দিয়ে ফিটতে যেই আল্লাহ ফেরাউনের মতো বেড়ারে সমান করে লইব পানির ভিতরে সুবাইয়া যেই আল্লাহ কারুনের মতো ধনী মানুষটারে ডুবাই লইল মাটির তলে খাদাইয়া তুমি আমি নাগাইশের ফিসাব এবার চেয়ারম্যান আমি ফিসাব এবার ইমাম সাহ আমরা তো মনে করছি কত সম্মান নাগাইশের ফিসাব রে আজ্ঞাই আরমেনের লেগিয়া ওই বাখণ্ড ইয়ে কই মোসা গাড়া গেছে গা হ্যাঁ তে হুন্ডা দিয়া পে পু পে পু আগে আনতে আছে নাগাইশের ফিসাব রে তোমরা বইয়া রইছো মাইকে ঘোষণা হইতেছে নাগাইশের ফিসাব আইতে আছে ফুলের মালা বাহাবা প্রশংসার পর প্রশংসা চেয়ারম্যান প্রশংসা করে হাসেম ভাই লাইন খুঁজতে আছে মাইক পায় না প্রশংসা করো অনেক লেগিয়া কি একটা কারবার যাইতে সাহায্য সুইতে আইসির কুতুর প্রশংসা করত এবার শ্বাস নেই পাও গেছে
তোমরা যে আপনি প্রশংসা করো, তোমরা যে নাগাইশের ফিসাব ফিসাব কইয়া জান্দা দাও, এই দুনিয়াতে না জান্দা দাও, তোমরা আমার এত সম্মান করো মর্যাদা দাও, আমি যদি কবরে গিয়া দেখি তোমাদের ফুলের মালার বদলে আমার জন্য জুতার মালা, তাহলে আমার সবিশেষ সবিশেষ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অব্বা আমি মুশতাক ফয়েজি, তোমরা জানে নাগাইশের পিসাব কও, আর কোনদিন যদি এই থুল্লার জমিনে না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি আর বাখন্নগর না আসে, কোনদিন যদি তোমাদেরকে ধমক দিয়ে দিয়ে এমনে না বসায়, কোনদিন আর যদি এমনে তোমাদেরকে না ডাকে, কোনদিন যদি কোনাকাঞ্চি মাইরে এমনে না বুঝায়, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো আমি বলে গেলাম, এই কথাটি মান্না মান্না চলল রে ভাই, একদিন দা আমিও মরব তুমি জমা হইছে, তুমি এনা ডরাই লাইছ, আমার চেয়ারম্যান আমার ভাই ডরাই লাইছে, 210 বছর লাগাইয়া কি করলাম, আল্লাহর নবী কয় ডরাইস না ডরাইস না, পাহাড় পরিমাণ গোনা লইয়া আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দে, আল্লাহরে যদি একটা ডাক দিবি রে, ডাকটা দিতে দেরি রে, চোখের একটা ফোড়া পানি ফালাইতে দেরি, ওই পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ হইতে দেরি হবে না, ঠিক কিনা?